বাংলাদেশ নিয়ে যে প্রশ্ন করায় বিরক্তি প্রকাশ করলেন জাতিসংঘের মুখপাত্র। মানবাধিকার এবং আইনের শাসন নিশ্চিত করতে বাংলাদেশের সব দলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এ আহ্বান জানায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। স্থানীয় সময় গতকাল সোমবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ওই সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ হয়েছে বলে তথ্য দেন। অন্যদিকে বিএনপি সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করে বলে তিনি মন্তব্য করেন। এ সময় দৃশ্যত ক্ষুব্ধ হন স্টিফেন ডুজারিক। তিনি জবাবে বলেন, কি ঘটেছে আমার সেটা জানার প্রয়োজন নেই, আপনার প্রশ্নটা কি? আবার ওই সাংবাদিক দ্বিতীয় প্রশ্ন করা শুরু করেন। তিনি এবারও বিএনপি নির্বাচনকালে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বলে উল্লেখ করতে থাকেন। আবার স্টিফেন ডুজারিক তার উপর বিরক্ত হন। স্টিফেন ডুজারিক আবার তাকে প্রশ্ন করেন, দয়া করে আপনি কি আমাকে প্রশ্ন করবেন? এবার আবারও একইভাবে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বলে তিনি উল্লেখ করেন এবং এর প্রেক্ষিতে জাতিসংঘের অবস্থান জানতে চান। জবাবে স্টিফেন ডুজারিক বলেন, এই নির্বাচন নিয়ে আপনার একজন সহকর্মী আমাকে প্রশ্ন করেছিলেন, আমি আগে যা বলেছি এখনও তাই বলবো, তা হলো সব দলের প্রতি সব রকম সহিংসতা পরিহার করার আহ্বান জানাই, মানবাধিকার এবং আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানাই। ওই সাংবাদিক আবারও প্রশ্ন করেন, যাত্রী বোঝাই বাস ও ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার বিষয়ে জাতিসংঘ কি নিন্দা জানাবে না, যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে? জবাবে স্টিফেন ডুজারিক বলেন, যেই করুক, কোনো সহিংসতাকে আমরা প্রশ্রয় দিই না, দেবও না। তিনি আরও বলেন, এর আগেও মানবাধিকার এবং আইনের শাসন নিশ্চিত করতে বাংলাদেশের সব দলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ, এখনও সেটাই বলবে। প্রসঙ্গত, এর আগে গত 9 জানুয়ারি সাংবাদিকের এক প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বাংলাদেশের গণতন্ত্র, সুসংহত ও অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রতিটি মানুষের মানবাধিকার নিয়ে কথা বলেন। ওই দিন স্টিফেন ডুজারিকের কাছে এক সাংবাদিক জানতে চান, নির্বাচনের নামে শাসক গোষ্ঠীর বেপরোয়া দমন পীড়নের শিকার হচ্ছেন বাংলাদেশের জনগণ, নিষ্পেষিত এবং ভোটাধিকার বঞ্চিত জনগণের পাশে দাঁড়াতে কি ব্যবস্থা নিচ্ছে জাতিসংঘ মহাসচিব? যেখানে আমরা প্রত্যক্ষ করেছি সপ্তাহান্তে বাংলাদেশের সব বড় রাজনৈতিক দলের ভোট বর্ষণ, ভোট জালিয়াতি, ভীতি প্রদর্শনের মাধ্যমে একপক্ষীয় দামি নির্বাচন হয়েছে। তারই প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, আগেই আমি বলেছি মহাসচিব একেবারে প্রকাশ্যে সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন সব রকম সহিংসতা বন্ধ ও প্রতিটি মানুষের মানবাধিকার নিশ্চিত করতে, একই সঙ্গে প্রতিটি মানুষের আইনি সুবিধা পাওয়ার ক্ষেত্রে পূর্ণাঙ্গ সম্মান নিশ্চিত করতে, বাংলাদেশে গণতন্ত্র, সুসংহত এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে, এটা অত্যাবশ্যক। আমরা যেসব সহিংসতা দেখেছি তাতে অবশ্যই উদ্বিগ্ন মহাসচিব।